चलो क्लास शुरू करी। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এই আয়োজন। কোর্সের নাম ক্যালকুলাস 2, कोर्स कोड 223701, लेक्चर नम्बर 9, लेक्चर शिरोनाम कतिपय चलक क्षेत्र टेलर सूत्र। आमार परिचय गौतम कुमार साहा, सहकारी अध्यापक गणित सरकारी बीएम कॉलेज बरिशाल। आमरा मूलत এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টি প্রবলেম প্র্যাকটিস করব। আমার এই প্রবলেমগুলি সহজ করার জন্য কয়েকটি সূত্র আমি প্রথমেই বই থেকে তোমাদের লিখে দিয়েছি, তোমরা এই সূত্রগুলি লিখে নিবে এবং আয়ত্তে রাখবে। এখানে 4টি সূত্র দিয়েছি, আরো 2টি সূত্র আছে, h ডেল ডেল x প্লাস k ডেল ডেল y পাওয়ার n e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু h প্লাস k এর পাওয়ার n e টু দি পাওয়ার x প্লাস y। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই কে এন টাইম যদি আমরা এইচ ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই এভাবে এন টাইম ডেরিভেটিভ করি তাহলে তার ফলাফল এভাবে আসবে। এই সূত্রগুলো যদি আমরা প্রয়োগ করি, ফার্স্ট টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে এন এর মান 1 বসাবো, সেকেন্ড টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে এন এর মান 2 বসাবো, থার্ড টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে এন এর মান 3 বসাবো, এভাবে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। দেখো সূত্রগুলো মিল আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর জন্য সূত্র, e টু দি পাওয়ার x মাইনাস y এর জন্য সূত্র, sin x প্লাস y এর জন্য সূত্র, sin x মাইনাস y এর জন্য সূত্র, একইভাবে cos x প্লাস y এর জন্য সূত্র, cos x মাইনাস y এর জন্য যে সূত্র আছে তোমরা সেই সূত্রগুলি একটু আয়ত্তে রাখবে। তাহলে যখন আমরা প্রবলেমগুলি সলভ করব তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা সরাসরি প্রবলেমে চলে যেতে চাই। তোমরা জানো যে এখান থেকে থিওরিও ইম্পর্টেন্ট, প্রবলেমও ইম্পর্টেন্ট। আমি অবশ্য তোমাদের সাথে এই চ্যাপ্টারের প্রবলেম নিয়ে আলোচনা করব। 00 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ e টু দি পাওয়ার x প্লাস y এর জন্য দুই চলকের টেলর সসীম ধারা নির্ণয় করো। দুই চলকের টেলর সসীম ধারা নির্ণয় করো। তাহলে আমরা এখন যে কাজটি করব সূত্রটা লিখব। আমরা জানি 00 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ এফ এক্স ওয়াই এর জন্য টেলরের সসীম ধারা, ধারাটা একটু বড়, আমার একটা লাইনে ধরেনি, তোমরা এক লাইনে লেখার চেষ্টা করলে অবশ্য তোমাদেরও ধরবে না। আমি সব এই একটু লিখছি, দেখো এফ এক্স ওয়াই ইকাল টু এফ অফ 00 যোগ এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি এফ অফ এ বি অ্যাট দ্য রেট অফ পয়েন্ট এ ইকাল টু 0 বি ইকাল টু 0। এইটুকু দ্বারা বোঝাই যে ফাংশনে এ এর পরিবর্তে 0 বসাইতে হবে, বি এর পরিবর্তে 0 বসাইতে হবে, অ্যাট দ্য রেট অফ এ ইকাল টু অ্যাট দ্য রেট অফ চেঞ্জ এ ইকাল টু 0 বি ইকাল টু 0। তারপর 1/2 ফ্যাক্টোরিয়াল x del del a plus y del del b whole square f of a b at the rate of change point a equal to 0 b equal to 0। আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে এরপরে আরো টার্ম লিখবো, 1/3 ফ্যাক্টোরিয়াল, তারপর পাওয়ার 3 লিখবো, এরকম ডট ডট চিহ্ন দিয়ে দেখো 1/n-1 ফ্যাক্টোরিয়াল পাওয়ার n মাইনাস 1 f of a b at the rate of change change of point at a equal to 0 b equal to 0, তারপর 1/n ফ্যাক্টোরিয়াল পাওয়ার n। এই জায়গায় এসে এফ অফ এ বি এর মান দেখো চেঞ্জ করার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এফ অফ এ বি অ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ পয়েন্ট এ ইকুয়াল টু থিটা এক্স বি ইকুয়াল টু
থিটা ওয়াই, অর্থাৎ এফ এ বি ফাংশনে এ এর পরিবর্তে থিটা এক্স বসাবো আর বি এর পরিবর্তে থিটা ওয়াই বসাবো। আর থিটার পরিচয়টা কি, থিটা এর মানটা যেন জিরো থেকে বড় হয়, ওয়ান থেকে ছোট হয়, এটা একটু লিখে দিব আমরা। তাহলে এই যে আজকে যে তোমাদের সাথে যে তিন বা চারটি প্রবলেম নিয়ে আলোচনা করব, তার প্রত্যেকটার জন্যই এই সূত্রটা প্রযোজ্য। অর্থাৎ সূত্রটি ভালো করে আয়ত্তে নেবে, আর এই সূত্র একবার লিখলেই তোমাদের মনে থাকবে। একটু তোমরা যদি দেখো, এই যে পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল, প্রথমটার ক্ষেত্রে পাওয়ার ওয়ান ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়ালকে লেখা হয়নি। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে পাওয়ার এন ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এই যে দেখো ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল পাওয়ার টু। আবার তৃতীয়টার ক্ষেত্রে যদি লিখতাম পাওয়ার থ্রি ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, আবার এরকম করে যদি ফোর লিখতাম পাওয়ার ফোর ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল লিখতাম। একইভাবে এন মাইনাস ওয়ান এর জন্য লিখছি এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। শুধুমাত্র লাস্টেরটার ক্ষেত্রে এই পয়েন্টটা বসানো ভিন্ন, এ এর পরিবর্তে থিটা এক্স আর বি এর পরিবর্তে থিটা ওয়াই। আমি এখানে সব টার্ম প্রাথমিক অবস্থায় লিখি নাই, যদি প্রয়োজন পড়ে তাহলে আরো তোমাকে টার্ম লিখতে হবে। কি জন্যে, যদি কোনো কারণে আমরা ধারা তৈরি করতে কমপক্ষে তিনটি পদ ব্যবহার করি, কোনো কারণে এফ জিরো 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 চলে আসলো, পরে একটা মান আসলো, পরে আবার জিরো আসলো, এরকম করে তোমার যতক্ষণ না তিনটা পদ আসে ততক্ষণ তোমাকে ধারাটি ধারাবাহিকভাবে বৃদ্ধি করতে হবে। এটা তো তোমরা প্রথমে বুঝতে পারবে না, তার জন্য তোমাদের প্র্যাকটিস থাকা লাগবে যে কোনটার জন্য কি পরিমাণ লিখবো। অথবা তোমরা যে কাজটি করবে, এই যে প্লাস ডট ডট এই জায়গায় একটু জায়গা রেখে দিবে প্রয়োজনে তোমাকে, যাতে আরো টার্মস বাড়ানো যায়। আমরা এখন এই সব মানগুলো ধীরে ধীরে বের করব, বের করে আমরা কি করব, এই মানগুলো সমীকরণ একে বসিয়ে দিব, তাহলে আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। প্রবলেমটি একটু বড়, কিন্তু তোমাকে আগ্রহ সহকারে দেখতে হবে এবং পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটিও ইম্পর্টেন্ট। এখানে এফ এক্স ওয়াই, তাহলে আমাদের ফাংশন দেওয়া ছিল কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ফাংশন দেওয়া ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এফ অফ এ বি, এফ অফ এ বি কত, যেসব জায়গায় এক্স আছে তার পরিবর্তে যাবে এ, আর যেসব জায়গায় বি আছে তার পরিবর্তে যাবে বি। তাহলে এফ অফ এ বি পাচ্ছি কত, ই টু দি পাওয়ার এ প্লাস বি। সুতরাং এফ অফ জিরো জিরো, আমাদের যে এক নম্বর সমীকরণে মান বসাবো তার প্রথম পদটি ছিল এফ অফ জিরো জিরো, তাহলে এ এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো প্লাস জিরো, তার মানে ই টু দি পাওয়ার জিরো, তাহলে তার মান কত আসে, ওয়ান, তার মান আসে ওয়ান। তাহলে এফ অফ জিরো জিরোর মান পেয়ে গেলাম ওয়ান। এখন পরবর্তী মানগুলো নির্ণয় করার চেষ্টা করব। এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি এফ অফ এ বি এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো। তাহলে আমি তোমাদেরকে যে সূত্র দেখিয়ে আসছি সেই সূত্রে, এখন এই জায়গা ছিল এন, আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করতেছি, তাহলে এই জায়গায় আসবে ওয়ান, এই জায়গায় আসবে ওয়ান, ই টু দি পাওয়ার এ প্লাস বি। এখন আমরা এখানে কি করব, এখানে মান বসিয়ে দিয়েছি, এর মান জিরো, বি এর মান জিরো, যদি বসিয়ে দিই তাহলে ই টু দি পাওয়ার জিরো, তাহলে এই অংশের ক্যালকুলেশন আসে ওয়ান, আর এক্স প্লাস ওয়াইয়ের পাওয়ার ওয়ান, এটির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান হয় সেই সংখ্যা, তাহলে আমরা এটি মান পেলাম এক্স টু এক্স প্লাস ওয়াই। লাইনটি আবার খেয়াল করো, এক্স প্লাস ওয়াই পাওয়ার ওয়ান সূত্র প্রয়োগ করেছি, ই টু দি পাওয়ার এ প্লাস বি, এ এর মান জিরো বসিয়েছি, বি এর মান জিরো বসিয়েছি, তাহলে এই অংশ আসে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর এই জায়গার থেকে আসে এক্স প্লাস ওয়াইয়ের পাওয়ার ওয়ান এক্স প্লাস ওয়াই। এখন আমরা সূত্রে এন এর মান টু বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো টু বসিয়েছি, তাহলে এখানে সূত্রে প্রয়োগ করেছি, সূত্র প্রয়োগ করলে আমরা কত আসছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এ প্লাস বি। এখন ই টু দি পাওয়ার এ প্লাস বি এট দ্য রেট অফ চেঞ্জ অফ পয়েন্ট এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমরা চেঞ্জ করব, এর মান এর পরিবর্তে জিরো বসাবো, বি এর পরিবর্তে জিরো বসাবো। তাহলে এখানে যদি মান বসাই ই টু দি পাওয়ার এ প্লাস বি, তাহলে ই টু দি পাওয়ার জিরো প্লাস জিরো, তার মানে জিরো, ই টু দি পাওয়ার জিরো ওয়ান, তাহলে এই অংশটুকু পেলাম ওয়ান। তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তার অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই
होल स्क्वायर एक ही प्रक्रिया ही আমি যেহেতু এখানে প্রথম একটা পদ পেয়ে গেছি এখানে আরেকটি পদ পেয়েছি এখানে আরেকটি পদ পেয়েছি তাহলে আমি ডট ডট চিহ্ন দিয়ে পরবর্তী টার্মে চলে গেছি যদি কোনো কারণে এই সব মান জিরো পেতাম তাহলে কিন্তু আমি আরো মান নির্ণয় করতাম আবার বলি যদি আমরা কোনো কারণে f অফ 0 0 তারপরে দ্বিতীয় টার্ম তৃতীয় টার্ম এগুলোর কোনোটা যদি জিরো পেতাম তাহলে পরবর্তী আরো টার্ম নির্ণয় করতে হতো পাওয়ার n মাইনাস 1 দিয়েছি তাহলে n মাইনাস 1 টাইম যদি ডেরিভেটিভ করি n মাইনাস 1 e টু দি পাওয়ার a প্লাস b e টু দি পাওয়ার a প্লাস b a এর পরিবর্তে 0 b এর পরিবর্তে 0 তাহলে a এর পরিবর্তে 0 b এর পরিবর্তে 0 তাহলে e টু দি পাওয়ার 0 1 তাহলে এটি ক্যালকুলেশন করলে হয় x প্লাস y টু দি পাওয়ার n মাইনাস 1 যদি n টাইম ডেরিভেটিভ করি তাহলে সূত্রের n লিখেছি মূলত এখন মূল সূত্রটাই লিখে দেওয়া হয়েছে তাহলে x প্লাস y টু দি পাওয়ার n e টু দি পাওয়ার a প্লাস b a এর পরিবর্তে থিটা x b এর পরিবর্তে থিটা y তাহলে দাঁড়াচ্ছে কত x প্লাস y টু দি পাওয়ার n আর এখানে দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার থিটা x প্লাস থিটা y এখানে একটু থিটার পরিচয়টা আবার বলে দিলে ভালো হয় যে থিটার মান 0 থেকে বড় 1 থেকে ছোট তাহলে আমার যতগুলি টার্মস প্রয়োজন আর সবগুলি টার্মসই আমরা তৈরি করেছি আমরা এখন যে কাজটি করব এই যে মানগুলো পেলাম এই প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1 এ বসাবো প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1 এ বসাবো প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1 এ বসিয়ে এখন দেখো আমি এই বক্সের ভিতর নোট লিখছি বিশেষ দ্রষ্টব্য কারণ এই মানটা আমার প্রথম স্লাইডে ছিল এখন সেই জায়গা তো স্লাইডে ব্যাক করা টাফ আমি জাস্ট এই জায়গা আবার নিয়ে আসছি মানগুলো তোমাদেরকে বসানো দেখিয়ে দিব সেই জন্য তোমার খাতায় এই বক্সটা আছে তাহলে তোমাকে আর এটি পুনরায় লিখতে হবে না তুমি শুধু লিখবা সমীকরণ প্রাপ্ত মানসমূহ সমীকরণ 1 এ বসিয়ে তাহলে এই লাইনটা খুব মনোযোগ সহকারে দেখো প্রত্যেকটা মান বসানোর ক্ষেত্রে কালার কম্বিনেশন করে তোমার বোঝার সহজার্থে আমি কিন্তু সহজ করার চেষ্টা করেছি যেমন ধরো আমাদের f অফ xy কত ধরা ছিল e টু দি পাওয়ার x প্লাস y তাহলে মান বসিয়েছি f অফ xy এর এরপর f অফ 0 0 আমরা নির্ণয় করেছি f অফ 0 0 নির্ণয় করেছি 1 এরপর x del del a plus y del del b f of ab a এর পরিবর্তে 0 b এর পরিবর্তে 0 আমরা এই অংশের মান নির্ণয় করেছি x plus y x plus y এটি তোমরা একটু ফাস্ট ব্র্যাকেট দিয়ে লিখবে এরপর দেখো আমরা এই লাল অংশের মান নির্ণয় করেছি x del del a plus y del del b whole square f of ab এর পরিবর্তে 0 b এর পরিবর্তে 0 তাহলে দেখো এই লাল অংশের মান কত পেয়েছিলাম x plus y হোল স্কয়ার আর এই যে এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল রয়ে গেছে এটিকে যদি x plus y হোল স্কয়ারের সাথে গুণ করি তাহলে হরে 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায় তাহলে যে স্কয়ার নিচে 2 ফ্যাক্টোরিয়াল এরকম পরবর্তী টার্ম এরকম লিখে প্রয়োজন পড়লে আমরা লিখতাম আমাদের প্রয়োজন পড়েনি লিখি নাই এখানে এসে দেখো এই অংশের মান আমরা জানি এই অংশের মান জানি x প্লাস y টু দি পাওয়ার n মাইনাস 1 আর এই 1 বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল থাকে এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আবার যদি এখানে আসি 1 বাই n ফ্যাক্টোরিয়াল থাকে এই হচ্ছে 1 বাই n ফ্যাক্টোরিয়াল আর এই অংশের মান x ডেল ডেল a প্লাস y ডেল ডেল b পাওয়ার n f অফ ab a এর পরিবর্তে থিটা x b এর পরিবর্তে থিটা y এই অংশের মান হচ্ছে x প্লাস y টু দি পাওয়ার n ইনটু e টু দি পাওয়ার থিটা x প্লাস থিটা y যেখানে থিটার পরিচয় 0 থেকে বড় 1 থেকে ছোট তাহলে একটু তোমরা যদি প্রথম প্রবলেমটি মনোযোগ সহকারে করো বা একাধিক বার প্র্যাকটিস করো তাহলে এরপর দেখবে যে অন্যান্য প্রবলেমগুলো তোমাদের সহজ লাগছে আমি একটু তোমাদের ওপিনিয়ন নিই
তোমরা এখন আনমিউট করে কথা বলতে পারবে, বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝছি। একটু প্রথম প্রথম এই প্রবলেমটি একটু টাফ লাগবে, এরপরে যে প্রবলেমগুলি আছে দেখবে যে তখন সহজ লাগছে। জিরো জিরো বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর জন্য দুই চলকের টেলর সসীম দ্বারা নির্ণয় করুন। ইতিপূর্বে যে প্রবলেমটি আমরা সমাধান করলাম সেটি ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর এটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে অনেকটা কার্বন কপি, শুধুমাত্র যোগ চিহ্নর জায়গায় বিয়োগ চিহ্ন আসবে। তারপর যেহেতু আমি বলছি এই প্রবলেমগুলি প্র্যাকটিস করলে পরেই শুধুমাত্র তোমাদের আয়ত্তে আসবে, এই জন্য আমি একাধিক প্রবলেম তোমাদের পড়ানোর পক্ষে। আমরা জানি জিরো জিরো বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ এফ অফ এক্স ওয়াই এর জন্য টেলরের সসীম ধারা, তাহলে টেলরের সসীম ধারা লিখে দিলাম। তোমরা একটু খেয়াল করবে এই যে ইকুয়াল সাইনের পরে এই বাকি সব টার্ম কিন্তু ডান পাশে, বাকি সব টার্ম ডান পাশে, আমার স্লাইডের লাইনে ধরেনি, এই জন্য আমার একাধিক ভাবে স্টেপে যাওয়া লাগছে। হুবহু আগে যে সূত্র লিখেছি সেই সূত্রটি এখানে লেখা হয়েছে। আবার প্রাথমিক অবস্থায় ছয়টা সূত্র তোমাকে দেখিয়ে আসছি, তুমি অ্যাটলিস্ট ওই ছয়টি প্রবলেমও যদি করো তাও তোমার উপকারে আসবে। তাহলে আমরা দেখি এখন পরবর্তী স্টেপে যদি যাই, এফ অফ এক্স ওয়াই, এখানে এফ অফ এক্স ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাহলে এফ অফ এ বি, তাহলে যেসব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে এ বসবে, যেসব জায়গায় ওয়াই আছে ওয়াই এর পরিবর্তে বি বসবে, তাহলে ই টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে এফ অফ জিরো জিরো, আমরা এফ অফ জিরো জিরো কত পেয়েছি, তাহলে যেসব জায়গায় এ আছে সেখানে জিরো বসবে, বি আছে জিরো বসবে, তাহলে জিরো মাইনাস জিরো জিরো ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো ক্যালকুলেশন করলে ওয়ান। আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটির মান ওয়ান হয়ে যায়। এখন পরবর্তী মান নির্ণয় করতে যাইব, তোমরা ইচ্ছা করলে সূত্রটা লিখে নিতে পারো, আমি এই প্রবলেমটাতে সূত্র লিখে নাই, পরবর্তী প্রবলেম গুলোতে সূত্র লিখে নিয়েছি। তাহলে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি এফ অফ এ বি, এ এর পরিবর্তে জিরো বি এর পরিবর্তে জিরো। তাহলে আমরা এটিকে সূত্রের প্রয়োগ করেছি, আমি তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখি, কেউ যদি মনে করো যে স্যার আমি সূত্রের প্রয়োগ করব না, আমি এফ অফ এ বি এখানে ই টু দি পাওয়ার এ মাইনাস বি লিখে নর্মালি ডেরিভেটিভ করব, তাহলে অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। তোমরা যদি এফ অফ এ বি এর পরিবর্তে যদি ই টু দি পাওয়ার এ মাইনাস বি লিখে এখানে এ এর সাপেক্ষে এখানে বি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, তাহলে অবশ্যই হবে এবং তোমরা করতে পারো, কিন্তু আমি একটু সূত্রের প্রয়োগ করেছি, কারণ তোমরা স্টুডেন্টরা ম্যাক্সিমামই পছন্দ করো শর্টকাট মেথডে কিভাবে প্রশ্নের অ্যান্সার করা যায়। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার ওয়ান ই টু দি পাওয়ার এ মাইনাস বি, অর্থাৎ এন এর পরিবর্তে ওয়ান, এটি যদি ক্যালকুলেশন করো এ এর পরিবর্তে জিরো বি এর পরিবর্তে যদি জিরো বসাও, তাহলে ই টু দি পাওয়ার জিরো ওয়ান, আর এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করা যায় তাহলে থাকে কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন যদি স্কোয়ার করি, স্কোয়ার মানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, স্কোয়ার বললে ভুল বলা হবে, এখানে এখানে আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব, যদি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এখানে টু হবে ই টু দি পাওয়ার এ মাইনাস বি, এ এর পরিবর্তে জিরো বি এর পরিবর্তে জিরো, তাহলে এই জায়গাটার টার্মের কত আসবে, ই টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার জিরো আসবে ওয়ান, ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার গুণ করলে এটিকে লেখা যায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমাদের প্রথম পদ পেয়ে গিয়েছি, দ্বিতীয় পদ পেয়েছি, তাহলে ডট ডট চিহ্ন ব্যবহার করতে পারি, মানে এই ডট ডট চিহ্ন দেওয়া হচ্ছে আরো অনেক
পদ আছে। এখন যদি পাওয়ার এন মাইনাস ওয়ান নেওয়া হয়, মানে অর্থাৎ এন মাইনাস ওয়ান টাইম ডেরিভেটিভ করব, এন মাইনাস ওয়ান টাইম ডেরিভেটিভ করব, তাহলে কি ঘটনা দাঁড়ায় দেখো, তাহলে পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এ মাইনাস বি, এ এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো ওয়ান, ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এর অর্থ হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন আমরা এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি টু দা পাওয়ার এন, মানে এন টাইম ডেরিভেটিভ করব, এন টাইম যদি ডেরিভেটিভ করি আর এ এর পরিবর্তে বসাবো মান থিটা এক্স, বি এর পরিবর্তে মান বসাবো থিটা ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, আর এখন ই এর পাওয়ার এ মাইনাস বি, এখানে এ এর পরিবর্তে থিটা এক্স, বি এর পরিবর্তে থিটা ওয়াই, তাহলে কত থাকে, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, ই এর পাওয়ার থিটা এক্স মাইনাস ই এর পাওয়ার থিটা ওয়াই। তাহলে মানগুলি বসানো আমরা আর একবার একটু দেখে নিব, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এফ অফ এ বি, তাহলে এক্স এর পরিবর্তে এ, ওয়াই এর পরিবর্তে বি, ই টু দি পাওয়ার এ মাইনাস বি, এফ অফ জিরো জিরো, এ এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে জিরো, যদি বসাই তাহলে মান আসে ওয়ান। এরপর আমরা সূত্রের প্রয়োগ করেছি, এখানে ফার্স্ট টাইম ডেরিভেটিভ পাওয়ার ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার ওয়ান, ই টু দি পাওয়ার এ মাইনাস বি, এর মান জিরো, বি এর মান জিরো, যদি বসানো হয় তাহলে এক্স মাইনাস ওয়াই থাকে। এখানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ সূত্রে এখানে টু বসিয়েছি, আর এ এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে জিরো যদি বসানো হয় তাহলে এটি ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এরকম করে আমরা প্রত্যেকটা মান নির্ণয় করে এসেছি, আর তোমাদেরকে ইনফর্ম করেছি, কেউ যদি মনে করো যেখানে এফ অফ এ বি সমান ই টু দি পাওয়ার এ মাইনাস বি, এই মানটি বসিয়েও তোমরা যদি ক্যালকুলেশন করো, এটার ক্ষেত্রে করবে ফার্স্ট টাইম ডেরিভেটিভ, এটাকে সেকেন্ড টাইম অর্থাৎ দুইবার ডেরিভেটিভ করবে, এটাকে এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ করে করতে পারো, কিন্তু আমি যেভাবে করিয়েছি আমার মনে হয় এটি তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে আমরা এখন যে কাজটি করব, এই মানগুলো পেয়ে গেছি, মানগুলো আমাদেরকে এখন কোথায় বসাতে হবে, সমীকরণ একে, সমীকরণ একে। আর এখানে একটু থিটার পরিচয়টা সবসময়ের জন্য দিয়ে দিবে, যে থিটার মান জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট, প্রাপ্ত মানসমূহ সমীকরণ একে বসিয়ে পাই। তাহলে এই বক্সটা তোমাকে দিতে হবে না, এটি তোমার খাতায় আছে এক নম্বর সমীকরণ, আমার মান বসানোর সুবিধার্থে আমি এখানে নিয়ে আসছি, বা তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে নিয়ে আসছি। দেখো কালার কম্বিনেশন করে প্রত্যেকটি মান বসিয়ে দেওয়া আছে, এফ অফ এক্স ওয়াই এই মানটি কত আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এফ অফ জিরো জিরো এই মানটি কত আছে ওয়ান, তারপরে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এফ অফ এ বি, এ এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে জিরো, এই মান আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল যোগ ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়ালকে লিখেছি, যোগ ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল পরে লিখে দিয়েছি। আর এই দেখো লাল রঙে যেটি করা আছে, এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি এর স্কোয়ার, এফ অফ এ বি ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, এর মান আমরা কত পেয়েছিলাম সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান বসিয়ে দিয়েছি। এরপরে ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল এই যোগ ডট ডট ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল যোগ ডট ডট ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল, এরপরে এই অংশের মান এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরপরে আসো ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল এই ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল, আর এই অংশের মান এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি পাওয়ার এন, এফ অফ এ বি, এর পরিবর্তে থিটা এক্স, বি এর পরিবর্তে থিটা ওয়াই, এটার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার থিটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার থিটা ওয়াই, থিটা এর পরিচয় জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট। তাহলে আমরা সব মানগুলি বসিয়ে দিলাম, আমার মনে হয় তোমরা যারা প্রথম প্রবলেমটি একটু মনোযোগ সহকারে দেখেছো বা করবে, তাদের কাছে দ্বিতীয় প্রবলেমটি অবশ্যই অবশ্যই সহজ লাগবে।
তারপরে দেখি তোমাদের অভিমত কি। আমি তোমাদেরকে কথা বলার সুযোগ দিব, আনমিউট করে নিয়ে কথা বলতে পারো। দ্বিতীয় প্রবলেমটি আমার মনে হয় প্রথম প্রবলেম থেকে সহজ লেগেছে। তাহলে এরপরে আমরা আসলে প্রথমটা একটু করতে সবারই আবার বড়, এটিও একটি বিষয়, অনেক বড় সূত্র, সূত্র দেখে অনেকে ভয় পেয়েছো, তো ভয় পেলে তো আর চলবে না, ভয়কে জয় করতে হবে। আচ্ছা এখন আমরা নেক্সট আরেকটি প্রবলেমের দিকে যাব। ল্যাগ্রাঞ্জ অবশেষ ম্যাকলোরিন সসীম দ্বারা, টেলরের ধারায় যদি চলকের মান শূন্য বসানো হয় তাহলে সেটা ম্যাকলোরিন ধারা হয়ে যায়। আবার খেয়াল করো, টেলরের ধারায় যদি চলকের মান শূন্য বসানো হয় তাহলে টেলর ম্যাকলোরিনের ধারা তৈরি হয়ে যায়। ম্যাকলোরিনের ধারা তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে করছো। এখানে এফ অফ এক্স ওয়াই সমান দেওয়া আছে সাইন এক্স প্লাস ওয়াই, তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্র্যাকটিস করা শুরু করি, দেখি কত দূর কি হয়। আমরা জানি ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ ম্যাকলোরিন সসীম ধারা, আসলে প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে উপরে লিখবে, মূলত যে ধারাটা ইতিপূর্বে লিখেছি সেই ধারাটি লিখবো। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ জিরো জিরো প্লাস এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এফ অফ এ বি এ এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে জিরো। এটা দিয়ে বোঝা যাচ্ছে এ এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে জিরো। আমার যেহেতু ডান পাশে জায়গা কম তাহলে আমাকে এই নিচে নিচে লিখতে হয়েছে। এখানে দেখো ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল পাওয়ার টু, ওয়ান বাই থ্রি ফ্যাক্টরিয়াল পাওয়ার থ্রি। তোমাদেরকে একটু আগেই তথ্য দিয়ে রাখি, এটা আসলে লেখা উচিত ওয়ান বাই ফোর ফ্যাক্টরিয়াল পাওয়ার ফোর, ওয়ান বাই ফাইভ ফ্যাক্টরিয়াল পাওয়ার ফাইভ পর্যন্ত লেখা উচিত, এবং তোমরা তাই লিখবে, কিন্তু আমি লিখি নাই। তোমরা ফাইভ ফ্যাক্টরিয়াল পর্যন্ত, পাওয়ার ফাইভ পর্যন্ত যাবে, কারণ না হলে মান পাবে না কিন্তু, আর মান না পেলে ধারা তৈরি হবে না। তাহলে আমরা টোটাল সূত্রটা লিখে ফেললাম। প্রয়োজনে যদি খাতা, কমার্সের স্টুডেন্টরা যেরকম বাঁকা করে লেখে, তোমরা ইচ্ছা করলে সেভাবে লিখতে পারো, কারণ এই লাইনটি অনেক বড় হয়ে যাবে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে সূত্র, সূত্র অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ দুইটি প্রবলেম তুমি প্র্যাকটিস করেছো। এখন আমরা সাইন এক্স প্লাস ওয়াই এর জন্য যে সূত্র ছিল এন টাইম ডেরিভেটিভ এর ক্ষেত্রে, আমরা তাহলে সেই সূত্রে চলে যেতে চাই। তাহলে এখানে এফ অফ এক্স ওয়াই, এটির মান হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই। এফ অফ এ বি, যেসব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে এ, ওয়াই এর পরিবর্তে বি, তাহলে সাইন এ প্লাস বি। এফ অফ জিরো জিরো, এফ অফ জিরো জিরো, তাহলে সাইন জিরো প্লাস জিরো, তার মানে সাইন জিরো, সাইন জিরো, সাইন জিরোর মান আমরা কত জানি, জিরো, সাইন জিরোর মান জিরো। তাহলে আমাদের প্রথম পদটাই শূন্য চলে আসলো, তাহলে ধারার প্রথম পদ পেতে ব্যর্থ হলাম। তাহলে আমার এখনই বুঝে যেতে হবে যে আমার ধারার সংখ্যা, তাহলে মানে সূত্রে আমার মান বেশি পরিমাণ করে সূত্রের পদের সংখ্যা লিখতে হবে। এখন যে কাজটি করব, এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি টু দি পাওয়ার এন, এফ অফ এ বি এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো। এখানে আমি সূত্র লিখে দিয়েছি, তোমরা সূত্র না লিখে তোমরা রাফে এই সূত্রটা লিখে নিতে পারো, অথবা সূত্র লিখতে পারো, এমন কোনো সমস্যা নেই। তাহলে এটার সূত্র কত ছিল, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই টু প্লাস এ প্লাস বি এর পরিবর্তে জিরো, বি এর পরিবর্তে জিরো। মূলত এই জায়গায় তোমাদের মাঝে আরেকটা স্টেপ যদি করতে আরো ভালো হতো, এফ অফ এ বি এর পরিবর্তে যদি তোমরা সাইন এক্স প্লাস ওয়াই লিখে নিয়ে লিখতে, সাইন এক্স প্লাস ওয়াই অর্থাৎ সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, তারপরে আমরা এই লাইনটা লিখলে আরো ভালো হতো। যেহেতু অনেক বড় প্রবলেম, তাহলে আমি পরীক্ষার খাতায় যতটুকু লিখবো আমি মূলত সেইটুকুই হাইলাইট করার চেষ্টা করেছি।
তাহলে এখন দেখো n এর মান 1 বসিয়েছি, n এর মান 1 তাহলে কত আসবে, এখানে n এর মান 1 এই 1, এখানে n এর মান 1 এই 1। এখন তোমাকে a এর পরিবর্তে 0 বসাবা, b এর পরিবর্তে 0 বসাবা, তাহলে এখানে কত থাকে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। এখন দেখো x plus y into sin 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2, তাহলে sin পাই বাই 2 এর মান কত, sin 90 ডিগ্রি 1, তাহলে এটি ফলাফল দাঁড়ালো কত, x plus y, x plus y। আবার খেয়াল করো এই মূল সূত্রে n এর মান 1 বসিয়েছি, এখানে 1, এখানে 1, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, পেলাম x plus y into sin pi by 2, তাহলে x plus y। এখন আবার এই সূত্রে n এর মান 2 বসিয়েছি, তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ, তাহলে এখানে সূত্রে n এর মান 2 বসিয়েছি, n এর মান 2 বসিয়েছি, এই n এর মান 2, এখানে n এর মান 2 বসিয়েছি, এই n এর মান 2, আর a এর পরিবর্তে 0 বসাবো, b এর পরিবর্তে 0 বসাবো, এই যে a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, তাহলে 2 2 কাটে, তাহলে থাকে কত পাই, তাহলে x plus y হোল স্কয়ার sin পাই। আমরা sin পাই এর মান জানি কত, 0, তাহলে ফলাফল দাঁড়ালো কত, 0, যেহেতু sin পাই 0, ফলাফল 0। তাহলে পরের টার্মে যেতে হবে, পরের টার্মে যখন যাব তখন আবার কত, n এর মান 3 বসাবো, তাহলে এই সূত্রে n এর মান 3 বসাবো, প্রয়োজনে 4 বসাবো, প্রয়োজনে 5 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে সূত্রে 3 বসিয়েছি, তাহলে এখানে চেঞ্জ করেছি, 3 লিখেছি, এখানে 3 ইনটু পাই বাই 2, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, তাহলে মান বসালে x প্লাস y হোল কিউব সাইন 3 পাই বাই 2, তোমরা প্রয়োজনে ক্যালকুলেটার ইউজ করবে, 3 পাই বাই 2 মানে হচ্ছে 270 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রির মান মাইনাস 1, তাহলে এটি দাঁড়ায় মাইনাস x প্লাস y হোল কিউব, সাইন 3 পাই বাই 2 এর মান মাইনাস 1 ইন্টু x প্লাস y হোল কিউব, তাহলে এটি দাঁড়াচ্ছে মাইনাস x প্লাস y হোল কিউব। এখানে ফোর্থ টাইম ডেরিভেটিভ করব, ফোর্থ টাইম ডেরিভেটিভ করলে এখানে 4 লিখব, এখানে 4 ইনটু পাই লিখব, আবার a এর পরিবর্তে 0 বসিয়ে, b এর পরিবর্তে 0 বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে দেখো x প্লাস y এর পাওয়ার 4 সাইন টুয়াইস পাই। এখন সাইন টুয়াইস পাই এর মানে হচ্ছে সাইন 0, সাইন 0 0, প্রয়োজনে ক্যালকুলেটার ইউজ করে সাইন টুয়াইস পাই এর মান নির্ণয় করবে, তাহলে এই পদটিও পেলাম 0। তাহলে আমরা এখনো তিনটি পদ পেতে কিন্তু ব্যর্থ হয়েছি, তাহলে আমরা এখন কি করব, সূত্রে আমরা n এর মান 5 বসিয়ে ক্যালকুলেশন করব, যদি 5 বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে দেখো 5 x প্লাস y এর পাওয়ার 5, 5 ইনটু পাই বাই 2, a এর পরিবর্তে 0 বসাবো, b এর পরিবর্তে 0 বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে এখন তোমাকে সাইন 5 পাই বাই 2 এটার মান ক্যালকুলেটার দিয়ে বের করবে, মান আসবে 1, তাহলে এটির সাথে গুণ করলে x প্লাস y টু দি পাওয়ার 5, এখন ডট ডট চিহ্ন দিব যে আমার এরকম আরো টার্ম আছে। তারপর কি করব, n মাইনাস 1 এর জন্য হিসাব করব, n মাইনাস 1 টাইম ডেরিভেটিভ এর জন্য, তাহলে n মাইনাস 1 এখানে n মাইনাস 1 ইনটু পাই বাই 2, a এর পরিবর্তে 0, b এর পরিবর্তে 0, যদি বসানো হয় দেখো তাহলে x প্লাস y টু দি পাওয়ার n মাইনাস 1 সাইন n মাইনাস 1 ইনটু পাই বাই 2। তো এখানে তো n এর মান জোড় না বিজোড় আমরা জানি না, এই জন্য এটিকে এভাবেই রেখে দিব। লাইনটা আবার খেয়াল করো, এখানে n এর মান আমরা জানি না জোড় না বিজোড়, তাহলে লাইনটাকে এভাবেই রেখে দিব। এরপর মূল যে সূত্রটা লিখছিলাম n টাইম ডেরিভেটিভ এর জন্য, তাহলে এখানে n পাওয়ার n, n ইনটু পাই বাই 2, a এর পরিবর্তে কত বসাবো, থিটা x, b এর পরিবর্তে বসাবো থিটা y,
লেখানো এন এর মান জানি না জোড় না বিজোড় তাহলে যা আছে লিখে দিব x প্লাস y টু দি পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস থিটা x প্লাস থিটা y এখন যে মানগুলো পেলাম এই মানগুলো আমরা প্রাপ্ত যে সমীকরণ ছিল সেই সমীকরণে মানগুলো বসিয়ে দিব ধারার ক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে এই শেষের পদগুলোকে ডট ডট চিহ্নের পরে পদগুলোকে না লিখলেও মানে বসানোর সময় না বসালেও পারো অথবা তোমরা প্রত্যেকটা মানই বসিয়ে দিয়ে আসবে সমীকরণ একে তাহলে প্রাপ্ত মান সমূহ সমীকরণ একে বসিয়ে পাই এই ছিল আমাদের সমীকরণ এক এখানে দেখো আমি কিন্তু 1/2 ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত লিখেছি কিন্তু তোমাকে এখানে পদ বাড়াইতে হবে 1/3 ফ্যাক্টোরিয়াল এই পাওয়ার 3 তারপর 1/4 ফ্যাক্টোরিয়াল এই পাওয়ার 4 যোগ 1/5 ফ্যাক্টোরিয়াল মানে এই জায়গা আরো তিনটি পদ তুমি বাড়িয়ে লিখে নিবে লিখে নিয়ে তারপর আমরা মানগুলি বসিয়ে দিব সমীকরণ একে মানগুলি বসিয়ে দিব f অফ x y এটির মান কত sin x plus y f অফ 0 0 কত ছিল 0 ছিল সম্ভবত তাহলে x del del a মানে সব মানগুলো তোমরা এখন বসিয়ে যাবে সব মানগুলো বসিয়ে যাবে আমি এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ পরের চিহ্নটি নেগেটিভ দিয়েছি ডট ডট চিহ্ন দিয়েছি তোমরা ইচ্ছা করলে ডট ডট দিয়ে শেষ করতে পারো অথবা এই টার্মের যে মানগুলি পেয়েছিলে হুবহু সেই মানগুলো ধারার ভিতর তুলে দিতে পারো তাহলে একটু মনোযোগ সহকারে প্রবলেমটি করবে যদি মনোযোগ সহকারে এই প্রবলেমটি করো তাহলে সাইন এক্স মাইনাস ওয়াইটটা পারবে একই প্রক্রিয়ায় কজ এক্স প্লাস ওয়াইটটা পারবে কজ এক্স মাইনাস ওয়াইটটা পারবে তাহলে তোমরা ওই তিনটি প্রবলেম প্র্যাকটিস করবে কারণ তোমাদের যে নির্ধারিত টাইম প্রায় শেষের পথে আমি তোমাদের ওপিনিয়ন নিই মোটামুটি বুঝতে পেরেছি কিনা খাতায় প্র্যাকটিস করতে হবে এবং ধৈর্য থাকতে হবে সবাইকেরই ধৈর্য থাকতে হবে অনলাইন ক্লাসে তোমরা যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে পরবর্তী লেকচারে তোমরা জয়েন করবে তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ভালো থেকো তাহলে আমি মিটিং এন্ড করে দিই।